হে মা কালী, দয়া করো মা, দয়া করো, আমাকে আমার সীমার সঙ্গে দেখা করিয়ে দাও মা, দেখা করিয়ে দাও, দেখা করি। দাদাকে আমি অনেক বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি দাদাকে, কিন্তু এবি আমি আটকাতে পারিনি, এবি আমি আটকাতে পারলাম না বৌদি, আমি হেরে গেছি বৌদি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কি ব্যাপার, সীমা তখন থেকে চোখ বন্ধ করে আছো অবস্থায় রয়েছে, ব্যাপারটা কি? আরে যে মেয়েটা আধ ঘন্টা অন্তর খাবার না পেলে পাগল হয়ে যায়, সে অধিবাস থেকে এখন পর্যন্ত নির্জলা উপবাস, সে চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে থাকবে না তা কি করবে? তাই বলো, বুঝলে না, হিন্দু শাস্ত্র বড়ই কঠিন। দেখি দাদা, আমি আমি একটু যাই, আমি একটু যাই। দাদা দাদা, আর একটা খাবার হবে, আমার গুরু আছে। হ্যাঁ হবে, দেখুন তাড়াতাড়ি দেখুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা এক্ষুনি আসছি। গুরু গুরু গুরু, চলো গুরু, পেটকে কষ্ট দিয়ে আর কি হবে, দেখো ছাড়, এসো এসো ছাড়, আরে পেটের জ্বালা বড় জ্বালা গুরু, খাও খাও গুরু, খাও ভালো খাবার গুরু, খাও 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 খাও। Ha ha ha.